কোশ্চেন করবেন, সময় আপনাদের সামনে এলে শালীনতা বজায় রেখে বলবেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে শাহজাহান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে, তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল, আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন? 10 বছর তুমি যখন 25 বছরের এমপি, 10 বছর তোর মনমোহন সিং সময়ে তুমি এমপি ছিলে, কি উন্নয়ন করেছো 10 বছরে? মনমোহন সিং সাহেবের প্রিয় ছিল না ভাই, উনি তো মুর্শিদাবাদের নেতা, মুর্শিদাবাদের শেষ কথা বলে। তো সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল ফ্লেজার আনলো না কেন, এই প্রশ্ন করবেন না বহরমপুরের বড় নেতাকে, তাদের ভাষায় বড় নেতা। আপনারা কি একবারের জন্য প্রশ্ন করবেন না? মুর্শিদাবাদে 78 লক্ষ মতো মানুষ বসবাস করে, একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের, যাকে এমস বলা হয়, কেন করেন? এই রায়গঞ্জ থেকে এমস উঠে কল্যাণীতে গেছে, আপনারা জানেন তো প্রজেক্টটা কত জানেন? 830 কোটি টাকা সম্ভবত, এত হাজার কোটি টাকার প্রজেক্ট। এখন কোশ্চেন করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওই জন্য করেনি, বাদ দেন 10 বছরের বিজেপিকে, বিগত 10 বছরে তো আপনাদের সরকার ছিল। বহরমপুরের তাজা নেতাকে কোশ্চেন করা দরকার নাই বলুন, শুধু তো আমাদের বোকা বানিয়ে গিয়েছে। তারা আজকে কি অচ্ছুত বলছে আইএসএফ কে, কারণ আইএসএফ আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে, তারাপুরের বীর শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরি হওয়ার কথা ছিল এখনো সম্পূর্ণ হলো না কেন, শাহজাহান সাহেব যে আওয়াজ তুলবে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি খাতের আমল হয়েছিল সেটা যারা জানে না তারা হয়তো বলছে, কিন্তু যেখানে রাজ্যের ভূমিকা পালন করার কথা রাজ্য সে ভূমিকা পালন করেনি। তারপর আমরা যখন ক্ষমতা থেকে সরে যাই, তারপরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের কেন্দ্র সরকার উচ্চ বাচ্চা করে না। এটা শুধু আলিগড়ে নয়, এই মুর্শিদাবাদে নয়, যেমন মুর্শিদাবাদে তেমন কিষানগঞ্জে, এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বক্তব্য রাখছি, বলছি, প্রতিবাদ করছি, মিটিং ডাকছি। তৃণমূলের কোনো নেতাদেরকে আমরা এসব বলতে শুনিনি, আর বাকি কোথাকার কোনো উলখাগড়া করতে গিয়ে এসছে কী বলছে আমার জানা নাই। কারণ এমস কংগ্রেসের আমলে এমস তৈরি হয়েছিল, প্রস্তাব হয়েছিল রায়গঞ্জে, সেটাকে টিএমসি নিয়ে চলে গেছে কল্যাণীতে। স্বাভাবিকভাবেই ঘরে ঘরে তো আর এমস দেওয়ার ব্যবস্থা হয় না, তাই কংগ্রেস আমলে আমরা বেঙ্গলের জন্য প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে একটা এমস আনবার ব্যবস্থা করে ফেলেছিলাম, স্যাংশন হয়ে গেছিলো। বহরমপুর জেলার জন্যে যখন মেডিকেল কলেজের প্রস্তাব আসে, তখন গুলাম নবী আজাদ এখানকার ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার কাছে ব্যক্তিগতভাবে এখানকার ডাক্তারদের অনুরোধে আমি দাবি করে অন্তত যাতে বহরমপুর মেডিকেল কলেজ স্বীকৃতি পায় তার চেষ্টা করেছিলাম।